আমার প্রিয়জনেরা, যীশুখ্রিস্টের নামে নমস্কার জানাই। ভয়, আশঙ্কা, আত্মিক জীবনে কোনো ত্রুটি আছে, আমার বিরুদ্ধে কেউ কুমন্ত্র করেছে হয়তো, এজন্য আমার জীবনে, সেবা কার্যে, পরিবারে এত সমস্যা, এমন দুশ্চিন্তা আসে কি? গণনা পুস্তক 23:23 ঈশ্বর বলেন, ভালো করে মনোযোগ দিন, তার বাক্যে ঈশ্বর আজ আমাদের কি বলছেন। নিশ্চয়ই যাকবে মায়া শক্তি নাই, ইসরায়েলে মন্ত্র নাই। এর অর্থ এই, আপনি ইসরায়েল রূপে, যাকব রূপে, ঈশ্বরের প্রিয়জন রূপে, আর তাই কোনো মন্ত্র বা জাদু প্রভাব ফেলবে না। এই জগতে জাদু মন্ত্র কাজ করে, অতীতকাল থেকে শুরু করে ঝাড়ফুঁক জাদু মন্ত্র করার লোক আজও বর্তমান, এমনকি সকল দেশেই উপস্থিত। এই ধরনের লোক সভা সম্মেলনও করে, বিভিন্ন দেশে বসবাসও করে, কিন্তু কোনো জাদুমন্ত্রের প্রভাব আপনার জীবনে পড়বে না, কারণ আপনি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সুরক্ষা আপনার সাথে আছে। প্রভু বলেন, তুমি যদি উদ্ধার পেয়ে ঈশ্বরের বাক্যে স্থির থাকো, সবসময় ঈশ্বরের আশীর্বাদে থাকবেন, তাহলে হাজার কুমন্ত্র, জাদুটোনা আপনার জীবনে কোনোভাবেই কার্যকর হবে না, কিছুই আপনার বিরুদ্ধে কাজ করবে না, ঈশ্বর তা ধ্বংস করেন। ঈশ্বর আপনাকে রক্ষা করেন, বিশ্বাস করুন। আপনি বলুন, আমার বিরুদ্ধে কোনো জাদুমন্ত্র কার্যকর নয়, আমার বিরুদ্ধে কোনো কুশক্তি নেই, আমাকে ও আমার পরিবারকে কেউ স্পর্শ করতে পারবে না। আমরা সবাই প্রভু যীশুর সন্তান, তিনি আমাদের সুরক্ষিত রাখেন, সমস্ত দিকে আমাদের সুরক্ষা দেন, কোনো কুমন্ত্র আমার কাছে আসতে পারবে না। আপনি বিশ্বাসে বলুন, ঈশ্বর আপনাকে সর্বদা সব দিকে রক্ষা করবেন। পিতা, আমি তোমার সন্তান, আমার সমস্ত পরিবার তোমার অধিকারে আছে, কোনো কুমন্ত্র কখনোই আমার উপরে কাজ করবে না, কোনো কুশক্তি কখনো সফল হবে না। তুমি আমাদের সুরক্ষার সাথে পরিচালিত করো, তোমার মহিমা হোক। যীশুর নামে প্রার্থনা করি পিতা, আমেন, আমেন।